হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজকন্যা হোয়াইট গ্লো শাওয়ার জেলের রিভিউ। আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই প্রোডাক্টটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে। তাই ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আমাদের অনেক আপুই আছে যাদের বডি পার্টসটা অনেক বেশি ড্রাই থাকে, স্পেশালি হাত পা গলা ঘাড় এগুলো অনেক বেশি ড্রাই থাকে অ্যান্ড ফ্লেকি হয়ে থাকে এবং স্কিনে কোনো প্রকার ময়শ্চার নেই, স্কিনে কোনো প্রকার গ্লো নেই। সো আমরা এমন একটা শাওয়ার জেল ইউজ করতে চাই যেটা আমাদের বডিটাকে অনেক বেশি হাইড্রেটেড রাখবে, ময়শ্চার দিবে, আবার স্কিনটাকেও গ্লো করবে। আজকের ভিডিওটি বেসিক্যালি সে সকল আপুদের জন্য। সো এটা হচ্ছে রাজকন্যা হোয়াইট গ্লো শাওয়ার জেল। এই শাওয়ার জেলটি হচ্ছে আসে 330 ml একটা বড় একটা পাম্প ডিসপেন্সার বটল প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটা বটলের কালারটা হচ্ছে হোয়াইট কালারের এবং পাম্পটার কালার হচ্ছে ব্ল্যাক কালার। অ্যান্ড এই প্রোডাক্টের কোয়ান্টিটি 330 ml এবং এটার প্রাইসটা হচ্ছে 330 টাকা। সো এই শাওয়ার জেলটা আমাদের স্কিনে আসলে কী কী কাজ করতে পারে? এই শাওয়ার জেলটি আমার ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এখানে কিছু ময়শ্চারাইজিং ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। যেমন এখানে ইউজ করা হয়েছে আমন্ড মিল্ক অ্যান্ড ক্যারট সিড অয়েল। আমন্ড মিল্ক কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, এটা আমাদের স্কিনটাকে নারিশ করে থাকে এবং এটাতে আছে ভাইটামিন ই এবং প্রচুর পরিমাণে মিনারেলস যা আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখে, ড্রাই স্কিনটাকে ডিহাইড্রেটেড স্কিনটাকে স্মুদেন করতে সাহায্য করে এবং স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনটাকে করে সফট। এছাড়াও এখানে ইউজ করা হয়েছে ক্যারট সিড অয়েল যেটাতে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন এ সি অ্যান্ড ই যেটা আমাদের স্কিনটাকে হেলদি স্কিনে পরিণত করতে সাহায্য করে, আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলস দূর করে আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইটার অ্যান্ড গ্লোয়িং করতে সাহায্য করে, পাশাপাশি এটা আমাদের আনইভেন স্কিন টোনটাকে ইভেন করে থাকে। সো এই শাওয়ার জেলটা হচ্ছে স্কিনে যখন তুমি ইউজ করবে এটার যে স্মেলটা আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, খুবই বেশি রিফ্রেশিং এবং স্মেলটা অনেক বেশি সুন্দর, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই প্রোডাক্টের যে কনসিস্টেন্সিটা আছে সেটা হচ্ছে একটু জেল টাইপ টেক্সচার এবং অনেক বেশি থিক বা অনেক বেশি থিন না, পারফেক্ট একটা জেল কনসিস্টেন্সি এবং এটা হচ্ছে খুব কম পরিমাণে লাগে এবং অনেক পুরো বডিতে খুব ভালোভাবে ইউজ করা যায়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বডি থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে দূর করবে, বডিটাকে ইনস্ট্যান্ট অনেক বেশি ময়শ্চারাইজ করবে, সফট করবে, গ্লোয়িং করতে সাহায্য করবে এবং আমাদের স্কিনটাকে ওভার ড্রাই করবে না। এটা স্কিনটাকে ক্লিন করে থাকে ঠিকই, বাট অনেক শাওয়ার জেল আছে যেগুলো আমাদের বডিটাকে একদম স্কুইকি ক্লিন করে থাকে, বাট এটা কিন্তু আমাদের বডিটাকে অনেক বেশি স্কুইকি ক্লিন করে না। এটা হচ্ছে জাস্ট আমাদের বডিতে যখন ইউজ করব বডিটাকে ওভার ড্রাই না করে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে অ্যান্ড স্কিনটাকে এক্সট্রিমলি গ্লোয়িং করবে। সো আই গেস এটা যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো লাগবে, ড্রাই স্কিন এটা অনেক বেশি ময়শ্চার দেয়। সো সামনে যেহেতু উইন্টার আসছে সেই ক্ষেত্রে তোমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করে দেখতে পারো। এটাকে নর্মাল টু অয়েলি স্কিন কিংবা ড্রাই স্কিন অল স্কিন টাইপসে ইউজ করা যাবে, তবে আমার পার্সোনালি ফিল হয়েছে যাদের স্কিনটা ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো লাগবে এবং উইন্টার সিজনের জন্য এই শাওয়ার জেলটা খুবই বেস্ট একটা শাওয়ার জেল হতে পারে। সো এই শাওয়ার জেলটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে। সো যারা চাচ্ছ বডিটাকে অনেক বেশি রিফ্রেশ করতে, গ্লোয়িং করতে অ্যান্ড ময়শ্চারাইজ করতে তাদের জন্য এটা ডেফিনেটলি ট্রাই করে দেখা উচিত এবং এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রোডাক্ট। এখন চলো জেনে আসা যাক যেটাকে কীভাবে ইউজ করতে হবে। এই শাওয়ার জেলটিকে ইউজ করার আগে তোমরা তোমাদের বডি পার্টসটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিবে, দেন হচ্ছে এই শাওয়ার জেলটিকে একটা লুফের মধ্যে পরিমাণ মতো নিয়ে ফুল বডিটাকে জেন্টলি তোমরা মাসাজ করবে এবং তোমার স্কিনটা মাসাজ করলে দেখবে যে তোমাদের ডেড সেলসটা রিমুভ হয়ে যাচ্ছে এবং স্কিনটা অনেক বেশি নারিশ লাগছে। দেন তোমরা তোমাদের বডি পার্টসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। এভাবে তোমরা এটাকে রেগুলারলি ইউজ করতে পারো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।